ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে আগুন লাগার পর রোগী স্থানান্তরের সময় তিনজন মারা গেছে। সকালে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভায়। নিহতদের স্বজনদের অভিযোগ, অতিরিক্ত ধোঁয়ায় রোগীরা মারা গেছেন। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, নিহতরা আগুনে মারা যায়নি, ঘটনার তদন্ত চলছে। আপাতত বাসায় পড়াশোনা করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার প্রাদুর্ভাব গেলে স্কুল খুলে দেওয়া হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত এই আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর জাদুঘর ঘুরে দেখেন। এর আগে স্বাধীনতা যুদ্ধের শহীদদের সম্মানে সাফার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য দেন ইব্রাহিম মোহাম্মদ সোলি। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিন দিনের সফরে সকালে ঢাকায় এসেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন উপলক্ষে রাত 12:01 101 পাউন্ডের কেক কেটে 101টি ফানুস উড়িয়ে এবং আতশবাজি করেছে আরটিবি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারে মুক্তির মহানায়ক শিরোনামে যৌথভাবে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। সকালে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। এরপর তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয়। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন মালদ্বীপের রাষ্ট্রপতি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে আসবেন 19 মার্চ, নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী আসবেন 22 মার্চ, আর ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং 24 মার্চ ঢাকায় পৌঁছাবেন। 26 মার্চে বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুমিন লিঙ্গনের উপর হামলার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে তাদের গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার উপজেলার কাটাপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহতের পর ঘটনাস্থলে যান ইউএনও এস এম মুমিন। এ সময় তার উপর হামলা করে বিক্ষুব্ধ স্থানীয়রা। পরে রাষ্ট্রীয় কাজে বাধা সৃষ্টির অভিযোগে মামলা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়ে দেশের সব ক্রীড়া ব্যক্তিত্বকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যদের পক্ষে এই শুভেচ্ছা বার্তা জানিয়ে শুভকামনা করেন তিনি। বর্তমানে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে আছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আটলান্টাকে 3-1 ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। 34 মিনিটে বেনজেমার গোলে লিড নেয় রিয়াল। 60 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে সার্জিও রামোস। 83 মিনিটে 1 গোল শোধ দেন রুমেল। তবে পরের মিনিটেই অ্যাসেন্সিওর নিশানা ভেদে জয়ের আনন্দে মাতে রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে মগ্লাডবাখকে 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।